Assalamualaikum warahmatullah. Shabai ke oshustho naki bhai? Na. Shabai kemon achen? Alhamdulillah. Amra shabai to darai. Ekta kore khaichhilam to shabai thik na boarding theke to shuru korar. Ekta lara chhabe shabai. Ekta neashobe. Okay, sit down boshi shabai amra. আপনারা যে জায়গায় বসে আছেন এটা তো একটা একটা কি অডিয়েন্স ঠিক কি না আপনাদের কাছে মনে হচ্ছে আপনি কি ফিল করেন অনেকে মনে বাসায় আছেন ঠিক না ভাই আচ্ছা সিদ্ধা সাদা হয়ে আপনি বসেন কেউ হেলাম দিবেন না শিখতে আসছেন না ভাই আপনি স্কুলে যদি এভাবে বসেন তাহলে কে স্যার কি পড়াবে এটা শিখার মঞ্চ ঠিক না ভাই ঠিক লাইক কার শিওর মনে হয় না লাইক টাকা আমার আচ্ছা বাহারানে আসার আগে বিমানে বসে এরকম চিন্তা করছেন কখনো এরকম পরিবেশ আসবেন না হয়তো বা আপনারা করতে পারেন কিন্তু আমি জামাল করিনি ঠিক কি না শুধু একমাত্র ডিরেকশন আমাকে চেঞ্জ করে দিয়েছে ঠিক না ঠিক যারা এক বছর আগে আমাকে দেখছেন এরকম দেখছেন কখনো বলেন কে কে আমাকে এরকম দেখছেন দেখেন নাই না অনেকে চিনে আমাকে এক বছর আগে চিনেন না অনেকে আছে চিনি এরা তো কিছু বলেন আমি বললাম আচ্ছা 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 দেখেন এক বছর আগে আমি জামাল এরকম ছিলাম না শুধু একটা ডিসিশন নিয়েছিলাম যে ইয়েস আমাকে চেঞ্জ হতে হবে আর শুধু একটা মাধ্যম দিয়েছেন বিষয়টা ক্লিয়ার আর ওই মাধ্যমটাকে আমি বিশ্লেষণ করছি যে আমি জীবনের সকল চাওয়া এই জায়গা থেকে আমি ফিল আপ করতে পারবো কিনা এবং আমি আর্থিক মানসিক পাশাপাশি আমার দ্বারা অনেক লোক এই জায়গায় সফল বানাইতে পারবো কিনা যখন মনে হয়েছে ইয়েস আমি পারবো আমার দ্বারা হবে তখন একটা শুধু সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এক বছরের ভিতরে দাঁড়ানো হতে হবে ইনশাআল্লাহ ডিসেম্বর আপনারা অনেকেই জানেন যে ইনশাআল্লাহ ডিসেম্বরে আপনাদের সকলের মাঝে ডাঙ্গল উপহার দেবো আপনাদের বাসায় এখন অনেকেই ডায়মন্ড হতে চান ঠিক না ঠিক অনেকেই চান আচ্ছা কে কে চান একটু দাঁড়ান তো দেখি যে কে চান সবাই চান এখন এ দাঁড়িয়ে সত্যি করে বলবেন যে ডায়মন্ড হওয়ার জন্য ডিএক্সএন এর যা যা করার দরকার আপনি কি তা তা করেন নিজের পক্ষে হাত দিয়ে বলেন যে জামাল ভাই ডায়মন্ড হওয়ার জন্য যা যা করে আমি কি তা তা করি আপনাকে প্রশ্ন করেন করেন তাহলে আমাকে দেখিয়ে কি লাভ আপনি ডায়মন্ড হবেন চেষ্টা করেন চেষ্টা করে কিছু করা যায় না বাট করতে হবে আপনাকে আমি মনে করেন খাবার নিলাম এখন চেষ্টা করি মুখে দেই না যাবে করতে হবে আপনাকে তাইলে সফল হবে আমরা কি করব না চেষ্টা করব এখন মোবাইলটা আমার হাতে মনে করেন ফোন বাজছে আমার ধরি না এটা কি চেষ্টা কিনা ভাইয়া সরি হ্যাঁ এটা কি চেষ্টা কিনা একটা টিস্যু দেন একটু ভাইয়া আচ্ছা তো এটা তো চেষ্টা ঠিক কিনা এরকম চেষ্টা করব না বলেন আমরা এরকম চেষ্টাই করি এজন্য পরিবর্তন না ঠিক না বা ঠিক আমরা কি করার মতো করব ইয়েস কারাগার করুন খাতা দেখি আগামী 19 সালে কারাগার ডায়মন্ড হবেন আগামী 19 সাল শিওর শিওর ভিডিও কিন্তু করার লোক আছে মোবাইলে করার দরকার নেই ভিডিও কে করবে শিওর ইয়েস বারবার বলি মিথ্যা নিজেকে ধোঁকা দিবেন না কখনো মিথ্যা আপনাকে ধ্বংস করে আর আপনি যদি রাইট সিদ্ধান্ত নিয়ে বলেন ইয়েস আমি করব তাহলে আপনি হবেন সত্যি কারাগার হতে চান 19 সালের ভিতরে ডায়মন্ড শুরুতে আমি ধন্যবাদ দিচ্ছি ডক্টর লিমকে যিনি এই কোম্পানি সৃষ্টি না করলে আমি জামাল ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখতাম না ঠিক না ভাই ঠিক সেই জন্য ওনার জন্য একটা কোম্পানি যাচ্ছে পাশাপাশি যার হাত ধরে আমি ডিরেকশনে এসেছি উনি অনেক পরিশ্রম করে আমাকে কারণ আপনারা অনেকে জানেন গ্যাস্ট্রিক পিসে কত পরিশ্রম করা লাগে ঠিক না ঠিক আমিও তো ওনার গেস্ট ছিলাম নাকি এখন আপনারা আমার গেস্ট ঠিক না ঠিক উনি ওনার গেস্ট আমি ছিলাম এখন আপনারা আমার গেস্ট
এখন দেখেন আপনাদের পিছনে কত ফোন দেওয়া লাগে, উনিও আমার পিছনে এভাবে দিয়েছে, সেজন্য আমার পক্ষ থেকে আপনারা সকল ওনার জন্য একটা গড়তালি দেন। আমি আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, যে আপনারা নিজে নিজে আগামী 19 সালে যে ডায়মন্ড হবেন সেজন্য আপনারা প্রত্যেকে আপনাদের জন্য একটা হাততালি দেন। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস খেয়াল করিয়ে দিব যেটা আপনাদের জীবনে দরকার, সেটা হলো এক নম্বর, দেখেন আমরা যারা এই জায়গায় সফল হইতে চাই, চেঞ্জ হইতে চাই, এক ফার্স্ট আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি ডিএক্সনে সফল হইতে চান তাহলে আপনার এই জায়গাটা যদি চেঞ্জ না হয় আপনি কি সফল? আপনি এক ফার্স্ট এই মেমোরিটাকে চেঞ্জ করতে হবে। বাট এই মেমোরিটা বেশিরভাগ ইউটিউবে কাজে লাগান, বিভিন্ন মোবাইলের সাথে কাজে লাগান, তর্কে বিতর্কে কাজে লাগান, পাশাপাশি ঘুমিয়ে ঘুমিয়ে কাজে লাগান, ঠিক না বেঠিক? রান্নার কাজে লাগান, 8 ঘন্টা ডিউটির পরে রান্না করতে আর 8 ঘন্টা লাগে, ফোন দিলে বলে ভাই রান্না করতে করতে জানটা শেষ করে লাগতেছে, জামাল ভাই ডিএক্সনে আসার জন্য সময় নাই, ঠিক না বেঠিক? বলেন না বলেন না? তাহলে দেখেন যারা যারা ডায়মন্ড হয়েছে তারা কেউ রান্না করে খায় নাই, কালকেও বলছিলাম আমি, আফসার ভাই রান্না করে খায় না, আলামিন ভাই রান্না করে খায় না, বিষয়টা ক্লিয়ার? যারা যারা ডায়মন্ড হয়েছে তারা রান্না করে খায় না, তবে এখন রান্না করে খাবে আপনাদেরকে নিয়ে, কারণ এখন তাদের হাতে সময় আছে। কারণ আমরা যেহেতু ওনার মাধ্যমে কাজ করি তাহলে আমরা কাজ করলে ওনাদের হয়, ঠিক না? তাহলে রান্নাটা ভাই একটা সিস্টেমে করে খান, ওনারা যদি রান্না করলে এখন ইনকাম আসে তাহলে আপনি একটা এরকম পরিবেশ তৈরি করে রান্না করেন না ভাই, এখন একা একা রান্না করে খেয়ে কি লাভ? লাইফও সেটিং হচ্ছে না। আপনি বলছেন বাড়িকে কত কিছু দিবেন, মাকে বলছেন কত কিছু দিবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, 20 বছর বা আরাম কাটাইছেন, কোনো পরিবর্তন নেই। বাট এই জায়গাটা একটু পরিবর্তন করুন, রান্নার কাজটা আপনার মাথা থেকে ছেড়ে ফেলে দেন, পাশাপাশি ডিএক্সন আপনার ব্যবসা মনে করেন। মনে করেন ডক্টর লিম যদি একটা আইডিয়া সারা বিশ্বকে ডিএক্সন ছড়িয়ে দিতে পারে তাহলে আপনার কাছে সেই একটা আইডিয়া আছে, আপনি কেন পারবেন না ড্রাইভার হতে? নিজেকে প্রশ্ন করেন। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হলো আমরা জাতি হিসাবে অলস, ঠিক না ভাই? ঠিক, আমরা ঘুমাইতে খুব পছন্দ করি, পাশাপাশি পরের সমালোচনা এটা খুব ভালো বুঝি, ঠিক কিনা? যা আমার মেয়ে ডায়মন্ড বাইছে দেখছে আমার, ঠিক না ভাই? ঠিক, অনেকে এরকম বলে বলে না, কিন্তু আমিও বলছি যারা দেখবেন আমি তারা দেখাই দেবো, এটা আমার চ্যালেঞ্জ, বিষয়টা ক্লিয়ার? কারণ আপনি যদি কখনো কোনো ধাক্কা না খান তাহলে পাক্কা হবেন না, বিষয়টা ক্লিয়ার? আর যে জায়গায় মানুষ আসার খায় সেই জায়গায় দৌড়ে ওঠে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যতবার ফেল করবেন ততবার সাকসেস পাবেন, যত ফেল করবেন ততই সাকসেস হবেন। পৃথিবীর ইতিহাসে দেখেন যারা যারা সাকসেস হয়েছে তাদের সব ক্ষেত্রেই ফেল আছে, ঠিক না? ঠিক, তাহলে আপনি কি করে মনে করেন যে আপনি একবার করেই আপনি সফল হয়ে যাবেন? বলেন আপনি একবার একটা ইনভাইট করতে গেছেন যাওয়া হচ্ছে না, আপনি থমকে যাবেন, আপনি থেমে যাবেন, তাই নাকি? আপনি সফল হতে পারবেন? আপনাকে চালিয়ে যেতে হবে। বাট আমরা আমাদের সমস্যা এই জায়গায়, আমরা করতে চাই না, আমরা কাউকে করাইতে চাই না, আমরা নিজে তৈরি হইতে চাই না, আমরা কাউকে শিখাইতে চাই না। সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়, আপনি গাছ যতই লাগান যদি ওই গাছকে যত্ন না করে ফল বের করতে না পারেন পৃথিবীতে হাজারো গাছ লাগাইলে আপনি ফল খাইতে পারবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং এ একটা কথা সবসময় মনে করবেন যে আপনি একাই লক্ষ্য, ঠিক না? আপনি শুধু তৈরি হন হাজারো লোক তৈরি হবে, এক আফসার ভাই তৈরি হয়েছে, এক আলামিন ভাই তৈরি হয়েছে, আমি জামাল তৈরি হয়েছে, আপনারা অনেকে তৈরি হয়েছেন। তাই আপনি যদি তৈরি হন, আমি জামাল তৈরি হয়েছি দিকে তো আমার ইস্টার তৈরি হয়েছে, ঠিক আছে? ঠিক, শুধু আমি জামাল তৈরি হয়েছি, ইয়েস আমাকে হতেই হবে, কারণ পাহাড় আমি কাজ করার জন্য আসিনি। আমি একটা জিনিসের চিন্তা করছি আমি অন্যের কাজ কেন করবো, করবো বা ওইটার পাশাপাশি ওই যে গাড়ির যেমন 5টা চাকা থাকে একটা স্পেয়ার থাকে, থাকে নেই? তাহলে কালকে যদি মালিক আমাকে না করে দেয় যে তোমার মতো লোকের দরকার নাই, তাহলে আমার স্পেয়ার ইনকামটা কোনটা? বলে নিজেকে প্রশ্ন করেন যে আপনি স্পেয়ার ইনকাম কোনটা বাহানা তৈরি করেছেন যে আগামী মাসে আপনি ইনকাম বাড়িতে পাঠাবেন? বলেন আছে বলেন, সেটা নিয়ে কত আনন্দে আছেন, রাত্রে ইউটিউবে ঘুমায় ঘুমায় কত কিছু স্বপ্ন দেখেন, বাট কালকে যে আপনাকে মালিকে না করে দেবে এটার কি গ্যারান্টি আছে বলেন? কিন্তু আফসার ভাইয়ের স্পেয়ার চাকা আছে না নাই, আলায়ন ভাইয়ের আছে না নাই, আপনার হাতে এরকম একটা চাকা আছে, বাট আপনি এটা বাসায় রেখে আর চলে যান, যখন গাড়ি মাঝখানে অ্যাক্সিডেন্ট করে তখন অনেকে ফোন দেন ভাই আমি তো রাস্তার মাঝখানে পড়ে আছি আমাকে একটা চাকা নিয়ে আসেন, ঠিক না ভাই? ঠিক, আর সেই জন্য আমাদের ডিএক্সন হয় না, ঠিক না ভাই? ঠিক, বলেন না একটুটা বলছি বোঝাইতে পারছি।